নওগাঁর আত্রায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে ছুরিকাঘাতে আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক। এ ঘটনায় অভিযুক্ত শামীম হোসেন সামিকে আটক করেছে পুলিশ। আহত চৌধুরী গোলাম মোস্তফা বাদল আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে নওগাঁ ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের প্রচারণায় যাচ্ছিলেন বাদল। সাহেবগঞ্জ বাজারে পৌঁছালে তাকে ছুরিকাঘাত করে সামি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হামলার পর পালাতে গেলে সামিকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।